بسم الله الرحمن الرحيم বইয়ের নাম দ্য রিভার্স, রূপান্তর করেছেন শামসুর রহমান ওমর এবং কানিজ শারমিন। আমরা যারা জন্মসূত্রে ইসলামে সোয়া পেয়েছি তাদের অধিকাংশই বুঝি না যে এটা আল্লাহ তাআলার কত বড় দয়া। যার মর্ম বুঝি না বলেই আজও হেলায় নষ্ট করে যাচ্ছি ক্ষুদ্র ক্ষুদ্র সময়গুলো, কিন্তু অপরদিকে যারা জন্মসূত্রে এই আলোর সোয়া পায় নাই, বেড়ে উঠেছে কুফরি শিরকের মধ্যে, তাদের অনেকেই মেধাকে কাজে লাগিয়ে বেছে নিচ্ছেন ইসলামকে, যেখানে আমরা শুধু জন্মসূত্রে পেয়েও গুরুত্ব দিই নাই। হাজার হাজার মানুষ বেছে নিচ্ছেন এই ইসলামের সুশীতল ছায়া, তাদের কেউই দুনিয়ার লোভে পড়ে আসতেছে না। কারোরই বলা হচ্ছে না যে ইসলামে আসলে আপনাকে পাঁচতলা বাড়ি দেয়া হবে, আপনাকে 10 লাখ টাকা দেওয়া হবে, বরং তারা সত্যকে খুঁজে পেয়েই আসতেছে, আখিরাতের বিশ্বাসে আসতেছে। এমনই 13টি গল্প জানবো দ্য রিভার্স নামের এই বইয়ে, যাদের আপনারা অধিকাংশই চিনবেন ইউটিউব বা টিভিতে, যাদের সাক্ষাৎকার, তাদের লেকচার, তাদের স্কুলগুলোর কথা আপনারা অনেকেই শুনে থাকবেন। তাদের কেউ আফগান যুদ্ধ কাভার করতে গিয়ে ধরা পড়েছিলেন, কেউ আবার ফিলিস্তিনের গাজায় এসে আটকে পড়েছিলেন, কেউ খ্রিস্টান পাদ্রি, কেউ ধার্মিক বৌদ্ধ, কেউ হিন্দুদের অনুশাসন মানা যুবক, কেউ ফিলিস্তিনে ঘুরতে আসা ইহুদি যুবক, কেউ মুসলমানদের মসজিদ ভেঙেছেন এবং পরবর্তীতে ইসলামে ফিরেছেন, কেউ অনেক টাকা পয়সার মধ্যে বেড়ে উঠেও শান্তি পান নাই, শান্তি খুঁজতে খুঁজতে ইসলামের মধ্যেই সেই শান্তি খুঁজে পেয়েছেন, কেউ ছিলেন আমেরিকার নাস্তিক যে সমাজতান্ত্রিক বিপ্লবে বিভোর ছিলেন, আবার কেউ দেখা পেলেন ইসলামের অনুশাসন মানা একজন ক্রিকেটারের সাথে এবং বেছে নিলেন ইসলামের সুশীতল ছায়া। আমরা নিজেদের খাওয়া পরা আর বাসস্থানের জন্য ঘুরতে ঘুরতে অনেক সময় ভুলে যাই আমাদের আসল উদ্দেশ্যকে, আমরা কেন এসেছি এই দুনিয়ায়। কিন্তু মাঝে মাঝে কিছু ঘটনা আমাদেরকে আবার ঘুরতে শেখায়, এই গল্পগুলো তেমনই কিছু ঘটনা। গল্পগুলো আপনাকে ভাবতে শেখাবে, তারা মুসলিম হয়ে জন্ম নেয়নি কিন্তু মুসলিম হয়েই পরম শান্তি পেয়েছেন, তাহলে আমরা জন্মেই মুসলমানদের অনুশাসনের মাঝে থেকেও কেন দূরে আছি সেই পরম শান্তি থেকে? কারণ শয়তান আমাদের উপর বিজয়ী হয়ে যাচ্ছেন, আসুন সেই শয়তানকে পরাজিত করি এবং ইসলামের হুকুমগুলো মেনে চলি।